আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি সেই সত্তা যিনি জন্ম ও মৃত্যুকে সৃষ্টি করেছে তোমাদেরকে এটা পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম আমল করে। তাহলে আমল বা ইবাদত আমল উত্তম আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন না? ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। আমরা সকলে সালাত আদায় করি না? আপনাদেরকে একটা হাদিস শোনাই, আল মুস্তাদরাক হালাল আলা সহিহাইন, একটা হাদিসের গ্রন্থ 8365 নম্বর হাদিস, হাদিসটি সহিহ, এটা হচ্ছে আসার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর কে? উমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফার সন্তান আব্দুল্লাহ। তিনি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন, শুনে রাখো হে আমার সাথীরা, ইয়াতি আলান নাস জামানুন, পৃথিবীতে এমন একটি সময় আসবে, ইয়াতি আলান নাস জামানুন, পৃথিবীতে একটি সময় আসবে, মুজতামিউনা ফিল মাসাজিদে, মসজিদে সকলে একত্রিত হবে সালাত আদায়ের জন্য, সালাত আদায়ের জন্য মসজিদ ভর্তি হয়ে যাবে। আপনাদের এলাকায় যত মসজিদ রয়েছে, আমাদের আপনাদের টাঙ্গাইল শহরে যত মসজিদ রয়েছে, আমাদের রাজশাহী বিভাগে যত মসজিদ রয়েছে, ঢাকা বিভাগে যত মসজিদ রয়েছে, সারা বাংলাদেশে যত মসজিদ আছে, গোটা দুনিয়াতে যত মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে এমন একটি সময় আসবে গোটা পৃথিবীতে মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, লাইসা ফিহা মুমিন, কিন্তু মুসল্লিদের মাঝে একজন ইমানদার থাকবে না। কে বলছেন এটা? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলছেন এটা আমাদের যুগের ঘটনা, রাজশাহী সাহাবীদের যুগের ঘটনা, তার পরবর্তী যুগে তাবেঈগণ বলছেন না এটা আমাদের যুগের অবস্থা, আমাদের যুগের অবস্থা, তাবেঈগণ বলছেন না এটা আমাদের যুগের অবস্থা। আজ থেকে 1400 বছর আগে যদি সাহাবা একরাম বলেন আমাদের এলাকা আমাদের যুগে গোটা মসজিদ ভর্তি মুসল্লি, অথচ সেখানে কোনো ইমানদার নাই, তাবেঈগণ যদি মনে করেন আমাদের যুগে সকল মসজিদ ভর্তি মুসল্লি, আমাদের যুগে একটা ইমানদার নাই, আবার তাবেঈগণ যদি মনে করে আমাদের যুগে সকল মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু সেখানে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, আর এই 1500 বছর আগে পরে এসে আমাদের মসজিদের মুসল্লিদের ইমানের অবস্থা কি বলেন তো? এবার